আমরা কালকের পত্রপত্রিকাতে দেখেছি যে কাছাড় পেপার মিল নগাঁও পেপার মিল লিকুইডেশন হতে চলেছে। আজকে শিলচরের মাননীয় সাংসদ ডক্টর রাজদীপ রায় এই ব্যাপারটা লোকসভাতে জিরো আওয়ারে তুলেছে। আমার কিছু প্রশ্ন আছে। প্রথম কথা, 5 জুলাইয়ের পত্রপত্রিকাতে মাননীয় সাংসদ কথা দিয়েছিলেন যে ভারী শিল্পমন্ত্রী শীঘ্রই কাছাড়ে আসবেন কাছাড় পেপার মিল দেখার জন্য। আজ পর্যন্ত 28 নভেম্বর মাননীয় মন্ত্রী কাছাড়ে পা রাখেননি। দ্বিতীয় প্রশ্ন হলো যে মাননীয় সাংসদ 2 বছরের বেতন রিলিজ করার জন্য বলেছে, সুসাইডের কথা বলেছে। আমি প্রশ্ন করতে চাই যে এমপ্লয়িজদের আজকে 35 মাস থেকে বেতন নেই, তো শুধু 2 বছরের বেতন উনি কেন চাইলেন? এছাড়া আমি বলতে চাই যে মিনিস্টার তো কাছাড়ে আসেনি, যেখানে 11 জন বিজেপির এমপি মিনিস্টারের কাছে গেল, এটা আজ পর্যন্ত ভারত সরকার কাছাড় পেপার মিল চালু কেন করলো না? আজকে বাস্তব কথা হলো এটা যে শুধু 92 লাখ যদি কোর্টে জমা দেওয়া হয়, ওনলি 92 লাখ, তবে এই কেসটা শেষ হয়ে যায়। কিন্তু আসাম সরকার কোটি কোটি 30 কোটি টাকার ফিল্ম ফেস্টিভ্যাল করছে, কিন্তু 92 লাখ আজকে কোর্টে জমা দিতে রাজি না। এটা নিয়ে বিজেপির সাংসদরা কি পদক্ষেপ নেবেন? আর আমি শিলচরের মাননীয় সাংসদকে বলবো যে 5 বছর শিলচরে অপোজিশনের এমপি ছিলেন, শিলচরের বা কাছাড়ের মানুষের ভাগ্য ভালো যে এবার একজন সাংসদ পেয়েছে যার সরকার আজকে দিল্লিতে আছে। তো আপনি কাছাড় পেপার মিল চালু করার দাবি কেন রাখছেন না? শুধু স্যালারি কেন চাইছেন? এবং এটার কি রহস্য যে আজকে পাওয়ারে থেকে এমপিকে জিরো আরে বলতে হচ্ছে, আর মন্ত্রীর কাছে হাত জোড় করার পরেও মন্ত্রী কোনো রকমের পদক্ষেপ নেয়নি, উল্টা ভারী শিল্প মিনিস্ট্রি থেকে এই চিঠির মাধ্যমে লিকুইডেটরকে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে যে 54 কোটি যেটা বেতনের টাকা ছিল সেটা ভারত সরকার দিবে না। এই চিঠির ডেট 21 আগস্ট, আর সাংসদ আজকে জিরো আওয়ারে এই চিঠির ব্যাপারে জানেন না, এটা প্রমাণ হয়ে গেল। উনি জিরো আওয়ারে বেতন 24 মাসে চাইছে। সো দ্য কোয়েশ্চেন ইজ যে ভাওতার রাজনীতি আর কতদিন? মোদি এসে বলে গেলেন যে পেপার মিল খুললেন, সরকার হলো পেপার মিল খুলল না। সাংসদ বললেন যে মন্ত্রী আসবে শীঘ্রই, মন্ত্রী আসলেন না। সাংসদ জিরো আওয়ারে 24 মাসের বেতন চাইছেন, আর হেভি ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি অগস্ট 2019 লিখে জানিয়ে দিয়েছে যে 1 পয়সাও বেতনের হবে না। এই রহস্যটা কি? 30 কোটি টাকা ফিল্ম ফেস্টিভ্যালে, আর আমাদের পেপার মিলের কর্মচারীরা আজকে স্কুলের ফি দিতে পারছে না, বিয়ে দিতে পারছে না, খেতে পারছে না, এই ফিল্ম ফেস্টিভ্যালের টাকাটা তাদেরকে দেওয়া হোক, সেটা কংগ্রেসের ডিমান্ড।